ষোলো কিশোরকে যৌন হেনস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের যুবকের 690 বছরের জেল, 34টি জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত ওই যুবক, 14 থেকে 10 বছর কম বয়সী নাবালকেরা সাজাপ্রাপ্ত যুবকের যৌন লালসার শিকার, বর্তমান সময়ে মানুষ আর বাঁচবেই বা কতদিন, বড়জোর 100 থেকে 120 বছর, কিন্তু অপরাধের সংখ্যা দীর্ঘ প্রায় 34, প্রত্যেকটি জঘন্য অপরাধের মামলার সব কটিতেই দোষী সাব্যস্ত হয়েছে ওই সাজাপ্রাপ্ত যুবক। তাকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মামলার পৃথক পৃথক কারাবাসের মেয়াদ একত্রে করে আমৃত্যুই সাজার রায় শুনান আদালত। 16 জন কিশোরকে যৌন হেনস্থা করেছে পেশায় আয়া বা গৃহ পরিচারক সাজাপ্রাপ্ত যুবক। আদালত তাকে 690 বছরের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একাধিক বাড়িতে অভিযুক্ত শিশুদের আয়া হিসাবে কাজ করত ওই যুবক। অভিযুক্ত ম্যাথিউ জাকার জেউসকিকে 16 জন কিশোরকে যৌন হেনস্থা ও আপত্তিকর ভিডিও দেখানোর দায়ে 34টি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। 14 থেকে 10 বছরে কম বয়সী নাবালকেরা তার শিকার। যৌন লালসা মেটাতে নাবালকদের ব্যবহার করত অভিযুক্ত। নির্যাতিত নাবালকদের বাবা মায়েরা জানিয়েছে তারা তাদের সন্তানের জন্য একজন বিশ্বস্ত মানুষকে নিয়োগ করেছে। এখন মনে হচ্ছে অজান্তেই তারা এক দানবকে বাড়িতে প্রবেশ করিয়েছিলেন। 2014 সালের 1 জানুয়ারি থেকে 2019 সালের 17 মে পর্যন্ত অভিযুক্ত যুবক এই অপরাধগুলি সংঘটিত করেছিল। সদ্য তাকে 690 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, 2019 সালে এক দম্পতি পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন আয়া জাকুর জেউসকি তাদের 8 বছরের নাবালক সন্তানকে যৌন হেনস্থা করেছে। পুলিশ এরপরই তদন্ত শুরু করেছে। লস অ্যাঞ্জেলসে 7 বছর বয়সী এক শিশু ওই যুবকের লালসার শিকার হয়েছিল। দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে 10 জন নাবালক ওই পুরুষ আয়ার শিকার হয়ে বলে জানতে পারে পুলিশ। আপডেট এ পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।